কি করলে প্রচণ্ড মাথা ব্যথা 1 মিনিটেই সেরে যায়? কোন ফলের জুস প্রতিদিন খেলে 36 রকমের রোগ শরীরে হয় না? সকালে খালি পেটে সিগারেট খেলে কি হয়? বালিশের নিচে লেবু রাখলে কি উপকার হয়? এই প্রশ্নগুলি যদি আপনার কাছে অজানা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, কোন প্রাণীর 1টি নয় 30টি ব্রেন থাকে? সাপ, জোক, শুয়াপোকা, মাকড়সা। সঠিক উত্তর জোকের। প্রশ্ন, একটা 2000 টাকার নোট তৈরি করতে কত টাকা খরচ হয়? 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা। সঠিক উত্তর 25 টাকা খরচ হয়। প্রশ্ন, বালিশের নিচে লেবু রাখলে কি হয়? উত্তর, যারা দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন ঘুমাতে যাবার সময় মাথার নিচে 1 টুকরো লেবু রেখে দিন, সকালে উঠে দেখবেন ঠান্ডা গায়েব। আর যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারাও যদি ঘুমাতে যাওয়ার জন্য বালিশের পাশে 1 টুকরো লেবু রেখে দিন উপকার পাবেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, কাউকে মন থেকে আই লাভ ইউ বললে আমাদের শরীরের কতগুলি কোষের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়? 2000, 3000, 4000, 5000। সঠিক উত্তর 2000 কোষের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, কাকে ভারতের অক্সফোর্ড বলে? মুম্বাই, ইন্দোর, নবদ্বীপ, সুরাট। বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। প্রশ্ন, কোন রঙের জামা পরলে মশা বেশি কামড়ায়? সাদা, কালো, লাল, নীল। সঠিক উত্তর নীল রঙের জামা পরলে। প্রশ্ন, কোন ফলের জুস খেলে 36 রকমের রোগ সহজে শরীরে হয় না? উত্তর, প্রতিদিন ননি ফলের রস খেতে পারলে 36টি রোগ থেকে অনায়াসেই দূরে থাকতে পারবেন, কারণ এতে থাকা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। ননিফল শরীরকে যে কোনো রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ আক্রমণ থেকে রক্ষা করে থাকে। প্রশ্ন, ট্রেনের পিছনে ক্রস চিহ্ন থাকে কেন? উত্তর, এর আসল লক্ষ্য দুর্ঘটনা এড়িয়ে যাওয়া। এই ক্রস চিহ্ন বুঝিয়ে দেয় এটিই ট্রেনের শেষ বগি, এরপরে আর কোনো বগি নেই। কোনো প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলে যাওয়ার পরে এই চিহ্ন দেখেই রেলকর্মীরা বুঝতে পারেন যে ট্রেনটির সব বগিই অক্ষত রয়েছে। প্রশ্ন, সকালে খালি পেটে ধূমপান করলে কি হয়? উত্তর, ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর সকালে ধূমপান করলে আরও বেশি ক্ষতি হয়। মূত্রথলির জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কারণ পেট একদম খালি থাকে, তাছাড়া শ্বাস প্রশ্বাসে বড় ব্যাঘাত আনতে পারে। প্রশ্ন, কোন পাখির মানুষের মতো গোঁফ থাকে? টিটনি, ইনকাটান পাখি, হামিংবার্ড, ইগল। সঠিক উত্তর ইনকাটান পাখির। আচ্ছা, বলতে পারবেন কি আমরা যে জিও সিম ব্যবহার করি এই জিওর ফুল ফর্ম কি? এই জিওর ফুল ফর্ম হলো জয়েন্ট ইমপ্লিমেন্টেশন অপরচুনিটিস। প্রশ্ন, কি করলে প্রচণ্ড মাথা ব্যথা 1 মিনিটেই সেরে যায়? কাঁচা হলুদ বেটে কপালে লাগালে, ডিম ভেঙে কপালে লাগালে, আদার পেস্ট কপালে লাগালে, খড়িমাটি কপালে লাগালে। সঠিক উত্তর আদার পেস্ট কপালে লাগালে। 1 চা চামচ শুকনো আদা গুঁড়ো 2 টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে পেস্ট তৈরি করুন, এটি কয়েক মিনিটের জন্য
কপালে লাগিয়ে রাখুন, এতে ব্যথা কমবে। প্রশ্ন, পৃথিবীর একমাত্র কার কোনো দেশে যেতে গেলে কোনো পাসপোর্ট লাগে না? ইংল্যান্ডের মহারানী, ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার রাষ্ট্রপতি, সৌদি আরবের রাষ্ট্রপতি? সঠিক উত্তর ইংল্যান্ডের মহারানীর, কারণ তার হাতে প্রচুর ক্ষমতা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। প্রশ্ন, প্রতিদিন কি খেলে চোখে কখনো চশমা দিতে হবে না? উত্তর, ঘি, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়াতে চোখের বাইরে ঘি লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন। প্রতিদিন এটি করলে আপনি পার্থক্য দেখতে পাবেন।